আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল 6 মহিলা সহ 9 বাংলাদেশি। তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে। শনিবার রাতে তাদের স্টেশন থেকে গ্রেপ্তার করে রেল পুলিশ। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস রবিবার সাংবাদিকদের জানান, ধৃতরা হল নীলুপা বেগম, জন্নতি আক্তার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক, ইব্রাহিম আকন্দ এবং সুরভি আলী। এই 9 জন দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিল। তাদের আদালতে হাজির করা হবে বলে ওসি জানিয়েছেন। এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে আর তাদেরকে সহযোগিতা করছে ভারতীয় দালাল চক্র। তাদেরকেও ধরার জন্য তদন্ত হচ্ছে বলে জানান ওসি দাস। কালকে আমরা 9 জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জন্নত আক্তার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক আর ইব্রাহিম আকুন্দা, আরেকজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা, কেউ হয়তো বেঙ্গালোর, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন? এটা তাদের ইন্টারোগেশন চলছে, নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে, এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো।